নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। যাক ছাইড়ে দেশ ভালো করছো, এখন বাহুলে ফেসল ফিরে কোনো লাভ নাই। তোর মাইকনে রাজা তোর মারে ভোলান দে, ওই যে ববিতার লোক পরিচয় করাই দিয়ে যাই। দেখা গেলে যে আত্মীয় স্বজন দেখা দেখি নাই, কেউ কারো চেনে না। পথে ঘাটে দেখা হইলে টাকাটা হয়ে গিয়ে পড়ে গেলে দুইজন দুই দিক দৈরে কেউ কারো জাগাইয়ে চললে না, এত ওই পারে না। আরে ও মোরা নিজে, হ্যাঁ তুমি তো আমাদের বাড়ির রাস্তা বলে গেছো। ভাবি এই আপনি কি বলতে আসেন, আপনাকে বাড়ির রাস্তা দিয়ে বললেই যাইতাম। হেলে যে অতীত না আমার লই আইছি কির ফিরনে। এই এই ওইটাছে ববিতা মোর ভাইজি। এই সালাম করো না কাকির, সালাম করো। কাকা কি আপনি আছেন কেমন? ভালো আছি, সালাম করুন। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে শিউলিরে ডাকতেছি, আপনারা গিয়ে ড্রয়িং রুমে বসেন। আসি শিউলি বাড়ির নাই, একটু পরে আইব। তোরা ঘরে গিয়ে বয়, আমি চায়ের ব্যবস্থা করব। আচ্ছা ঠিক আছে, বসুন। আমি বুঝি না একটা মানুষ এত খারাপ হয় কি করে বলো তো। মানুষ যদি আজকালকার জানোয়ারের থেকে অদম হয়ে গেছে। সি 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 সি, এত খারাপ আর আমি এত কাছ থেকেও চিনতে পারলাম না। আচ্ছা তুমি একটু ঠান্ডা হও, তোমার সাথে কে খারাপ ব্যবহার করেছে, কে কি করেছে, তুমি আমাকে জাস্ট নামটা বলো, আমি আমি এটা এখনই ভিত করে দিচ্ছি। বলো কে? এই রিসোর্টে একটা মেয়ে উঠছে তার বয়ফ্রেন্ড নিয়ে, তুমি হয়তো তাকে দেখছো সুন্দরী করে, ওর নাম হচ্ছে মিস জারা। হ্যাঁ আমি তো দেখেছি, গত রাতে ও আর ওর বন্ধু পুরো রাত চিৎকার চেঁচামেচি করেছে, ঝগড়া করেছে, কিন্তু ওর বন্ধুর সাথে ঝগড়া করেছে, এটা নিয়ে তোমার কী অসুবিধা হচ্ছে? আমার অসুবিধা সেটা না, আমার অসুবিধা হচ্ছে এই মেয়েটাই আমার হাজব্যান্ডের সাথে সম্পর্কে জড়াইছে। এই রিসোর্ট থেকে কেউ একজন আমার স্বামীকে ফোন করে খবর দিছে যে যারা আসছে তার বয়ফ্রেন্ড নিয়ে। এখন ওটা শুনে আমার স্বামী শ্বশুর করে চট্টগ্রাম থেকে এখন চলে আসতেছে যারাকে দেখতে। অথচ আমি এতগুলো দিনের পর দিন রাতের পর রাত আমি তাকে ফোন দিয়ে গেছি, সে আমার ফোনও রিসিভ করার প্রয়োজন মনে করেনি। এখন দেখো যেই শুনছে যে যারা এখানে আসছে সে শ্বশুর করে চলে আসছে যে, কত বড় হারামি। তুমি বলো এ ধরনের মানুষের সাথে সংসার করা যায়? সংসার তোমাকে কে করতে বলেছে, কেন করবা? তুমি তোমার দেনমোহরের টাকাগুলো নিয়ে ওকে ডিভোর্স দিয়ে দাও। আমি চাইলে এটা করতে পারবো না, কারণ ও এখানে থাকে না, ও থাকে চট্টগ্রামে, আর চট্টগ্রামে ওরা অনেক প্রভাবশালী লোক, আমি ওদের বিরুদ্ধে লড়ে কুল করতে পারবো না। প্রভাবশালী তো কি হয়েছে, চট্টগ্রাম কি বাংলাদেশের বাইরে? বাংলাদেশের ভেতরেই তো। তুমি খালি তোমার হাজব্যান্ডের সাথে আমার পরিচয় করিয়ে দাও, ওকে আমি জেলের ভাত খাইয়ে ছাড়বো। কত বড় সাহস, কয়দিন সংসার করেছো তুমি ওর সাথে? নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। কি কয়দিন সংসার করছি, ওর সাথে আমি সংসারই তো করিনি, ও তো বিয়ে করে আমাকে এখানে ফেলে রাখছে যে ও চট্টগ্রাম আমাকে নিবে বলছে বিয়ের পরে, কিন্তু ও দাইছে, ও আমাকে নেয় নাই, যাওয়ার পর আর আসেও নাই, খোঁজও নেয় না। কত বড় ফাজিল, অনেক শয়তানি, অনেক ফাইজলামি করছে আমার সাথে সে। ওকে আমি রেস্টুরেন্টের মধ্যে বেঁধে রাখবো, তারপর পুলিশকে খবর দিব, পুলিশ এসে ওকে ধরে নিয়ে যাবে, তুমি কোনো কিছু বলতে পারবে না তখন। না না আমি কেন কিছু বলবো, আমি যদি ওর সাথে সংসার করতে চাইতাম তাহলে একটা কথা ছিল, আমি তো এখন ওর সাথে সংসারই করতে চাচ্ছি না, ওর মতো বদমাস লোকের সংসার আমি করব না। তুমি যদি পারো তাহলে একটা কাজ করো, ও ওর সাথে আমার ডিভোর্সটা করিয়ে আমাদের মহলের টাকাটা আমি যাতে বুঝিয়ে পাই ওই ব্যবস্থা করে দাও। চিন্তা করো না, আমি দেখছি ব্যাপারটা, আমাদের না আসলে কিছু মানুষ লাগবে, কারণ আমরা দুইজনেই তো মেয়ে মানুষ, তো আমরা গিয়ে যদি ওকে ধরি তখন ও আমাদেরকে নিয়ে উল্টাপাল্টা কথা বলবে, কিছু মানুষ থাকলে আর সেই সাহসটা করবে না, তারপর ওকে পুলিশ দিয়ে ধরিয়ে দেবো। তুমি কত ভালো মানুষ, আমার পরিচয়টা যদি তোমার সাথে আগেই হইতো তাহলে আমার জীবনটা এভাবে নষ্ট হইতো না।
আগে আমাকে এত প্রেরিত দিও না, তোমার জন্য আগে কোনো কিছু একটা করি তারপর প্রেরিত দিও। তুমি একটু বাইরে যাবে প্লিজ, আমি জাস্ট একটা ফোন কল শেষ করে আসছি। আচ্ছা ঠিক আছে, আমি বাইরে যাই কেন? হ্যাঁ প্লিজ মুখ কিছু মনে করো না। কী বলতেছে, আমি কী মনে করবো, পাগল হবো কথা বলে। আচ্ছা ঠিক আছে, কথা বল।